হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম আমি আপনাদের সাথে সাকুল ইসলাম রোহান। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে মূলত কীভাবে আপনারা ফ্রিতে ইন্টো বানাতে পারেন তাও সফটওয়্যার ছাড়া। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ফিরে এলাম ইন্টোর পর। আপনারা প্রথমে আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন, আমি ওপেন করে নিচ্ছি। তারপরে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করবেন, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। গেট স্টার ফর ফ্রিতে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করতে হবে, অল্প কিছুক্ষণ সময় নেয় এটা। তারপর রেজিস্ট্রেশন, গুগল অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি। আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে, এখানে আপনারা অনেকগুলো ফ্রি ইন্ট্রো দেখতে পাচ্ছেন। এখানে নিচে লেখা আছে ফ্রি, তো আমি এই ইন্ট্রোটাকে কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনাদেরকে। কাস্টমাইজ নাও ক্লিক করার পর আপনাদের একটি ছবি সিলেক্ট করতে হবে, তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। এবার ছবিটাকে আপনারা ছোটো, সামান্য একটু ছোটো করতে হবে। ছবি যদি বেশি বড় হয় তাহলে একটু ছোট করে নিতে হবে, আর যদি বেশি বড় না হয় তাহলে ছোট করতে হবে না। তারপরে নেক্সট ক্লিক করবেন এবং এখানে আপনারা একটি টাইটেল দিয়ে দিবেন, নিচেরটাতেও একটা টাইটেল দিয়ে দিবেন। তারপরে আপনাদের যতটুকু এর দরকার ওতটুকু নিয়ে ইয়েস ক্লিক করে দিবেন। তারপর ভিজিট মাই অর্ডারে, ভিউ মাই অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে। তো বন্ধুরা, আমি বেশিরভাগ ইন্ট্রো এখান থেকে তৈরি করি। তো বন্ধুরা, আমাদের ইন্ট্রোটি তৈরি হয়ে গেছে, এটাকে আমি ডাউনলোডিং এ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এইচডি করতে পারেন, এইচডি করতে পারেন, চাইলে ইউটিউবে দিতে পারেন সোজা, চাইলে ইমেলে পাঠাতে পারেন, বা চাইলে শেয়ারও করতে পারেন। তো আমি সোজা ডাউনলোড করছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, এবার আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি আর আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। ডাউনলোড, আমি ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটি একটি প্রফেশনাল টাইপের ইন্ট্রো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ইউটিউবে ইউজ করতে পারেন অথবা আপনাদের ভিডিও, যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।